ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহ রহমানুর রহিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন আমরা করছি এই শুভ লগ্নে। এই বছরে শুভ বছরে আমি বলবো যে বাংলাদেশ গলফ ফেডারেশন, বাংলাদেশ গেমস, বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস যেটা অর্গানাইজ করেছে, এটা সন্দেহাতীতভাবে একটি মহতী উদ্যোগ। আপনারা জানেন যে বিভিন্ন ইভেন্ট এখানে হবে, সর্বমোট 31টা ইভেন্ট বিভিন্ন ফেডারেশন তারা অর্গানাইজ করছে ইভেন্টগুলো। এবার এর অংশ হিসাবে গলফ ইভেন্ট আমাদের এই বঙ্গবন্ধু গেমসে আমরা অর্গানাইজ করছি। করোনা মহামারীতে অবশ্যই এটা একটু চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, বাট আমার মনে হয় যে কুর্মিটোলা গলফ ক্লাব যেটা অর্গানাইজ করছে, আমাদের অন্যান্য যে গলফ ক্লাবগুলো আছে বাংলাদেশের, সব গলফ ক্লাব থেকে প্রতিযোগিতারা তারা এসছেন এখানে এবং তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছেন। আমরা তাদেরকে বলেছি আমরা এখানে করোনা প্রোটোকল এবং ডিসিপ্লিন যেটা আছে সেটা মেনটেন করে আমরা খেলা পরিচালনা করব, এবং এটা যদি মেনটেন করি আমরা, এতে আমাদের ভয়ের কিছু নেই। আমরা আশা করি আমরা যে উদ্দেশ্যটাকে নিয়ে, যে মহৎ উদ্যোগ এবং উদ্দেশ্য নিয়ে আমরা এটা শুরু করেছি, এটা শতভাগ সফল হবে ইনশাল্লাহ। কারণ আমরা যথেষ্ট রেসপন্স পেয়েছি যারা গলফ খেলবেন গলফারদের কাছ থেকে, এবং সবগুলো ক্লাব স্বতঃস্ফূর্তভাবে এটাতে অংশগ্রহণ করার জন্য উদ্যোগী হয়েছে, উদ্যমী হয়েছে এবং তারা অংশগ্রহণ করছে। তো মহামারী, করোনা মহামারী যেটা আছে সেটা থাকা সত্ত্বেও আমাদের উদ্যম উদ্যোগের ফলে আমরা সেটাকে কাটিয়ে উঠতে পেরেছি এবং এই চ্যালেঞ্জটাকে আমরা জয় করতে পেরেছি। এবং আমাদের যে পেছনে যে স্পিরিট যারা কাজ করেছে সেটা হলো আমাদের বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস, বঙ্গবন্ধু জন্মশতবর্ষে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটা আমরা উদযাপন করছি। এই স্পিরিটটা আমাদের মাঝে কাজ করেছে এবং এই স্পিরিটটাকে কাজে লাগিয়ে আমরা যত চ্যালেঞ্জ ছিল সবগুলো মোকাবেলা করে আমরা সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ এটা সফলভাবে আমরা শেষ করতে পারব। পার্টিসিপেন্ট যারা এখানে আসছে এবং যারা এখানে থাকবে তাদের বাসস্থান যেটা আছে সেটাকে আমরা, তারা যেন সেখানে থাকার সময় করোনা ডিসিপ্লিন এবং প্রোটোকল যেটা আছে সেটা যেন তারা মেনটেন করে এবং এখানে যারা নিরাপদভাবে তারা এখানে থাকতে পারে সেই বাসস্থানের ব্যবস্থা আমরা করেছি। এবং খেলার সময় তারা মুখোশ ব্যবহার করবেন এবং খেলার সময় ফ্লাইট প্রয়োজনে আমরা দুইজন তিনজন ফ্লাইটে আমরা দেবো এবং সবাই মাস্ক পরে খেলা পরিচালনা করবেন বা খেলবেন। এবং কেডি বল বয় যারা থাকবে তারাও তাদের হাতে গ্লোভস পরবে এবং মাস্ক ব্যবহার করবে, এবং যার যার বল আছে তারা যথাসম্ভব নিজেরাই সে বলগুলো তুলবেন বা ব্যবহার করবেন এবং এই বলগুলো স্থাপন করে খেলাটা খেলবেন। এবং যেহেতু আমাদের আমাদের গলফে মাত্র 2, 3 বা 4, এই চারজনের বেশি কোনো ফ্লাইটে অংশগ্রহণ করে না, সেক্ষেত্রে এখানে যে আপনার কনসেন্ট্রেশন যেটা সেটা হবে না। এবং যেহেতু গলফ কোর্সগুলো অনেক খোলামেলা, প্রচুর আলো বাতাস সেখানে, সেখানে আমাদের মনে হয় যে করোনার যে আপনার সংক্রমণ হওয়ার যে ভয়টা সেটা নাই বললেই চলে। হ্যাঁ, আমরা বলেছি এখানে যারা খেলা অংশগ্রহণ করবে তাদের সবাইকে কোভিড টেস্ট করতে হবে এবং সেই সার্টিফিকেট জমা দিতে হবে, আমরা দেখব যে সবাই করোনা মুক্ত, অনলি দেন দে ক্যান পার্টিসিপেট। আমাদের পুরো প্রসেসে, পুরো প্রসিজিওরে, পুরো পদ্ধতিতে আমরা করোনা ডিসিপ্লিন এবং প্রোটোকলকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি এবং কেউ যেন কোনোভাবে সংক্রমিত না হয় সে ব্যবস্থা আমাদের আছে। ধন্যবাদ আপনাকে।